হেই বন্ধুরা, অস্থির বাঙালির আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো আমাদের আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে, তাই চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আয় হায়, প্রথম দেখাতে ক্র্যাশ খাওয়ার পর সেই ক্র্যাশ খাওয়া স্বপ্নের নারী যদি এভাবেই হাতের আঙুল দিয়ে সিগন্যাল দেয়, তাহলে জীবনে আর কি চাই আপনারাই বলুন। আমি পাইছি 2,00,000। ভাই, কুরবানের হাটে তো মেয়েদেরকেই পাঠানো উচিত, কেননা 2,00,000 টাকার জিনিস কিভাবে 10,000 টাকা চায়। আরে বান্ধবী, বিয়ের পর বরকে পেয়ে আমাদেরকে আর চিনবেই না, তাই তো গায়ে হলুদে পুরনো সব জাল মিটিয়ে রাখবো। ভাইরে ভাই, কুরবানের হাটে গিয়ে গরু নিয়ে এভাবে কে কে বিপদে পড়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এর আগে আমরা হিরো আলম, জায়েদ খান এবং প্রিন্স মামুন গরু দেখেছি, বাট আজ আমি আপনাদেরকে রয়্যাল ফ্যামিলির গরু দেখাবো। ছেলেকে এই গরুটার 110 বছরের পেডিগ্রি আছে, মানে ওর যে বাবা, ওর দাদা, ওর দাদার বাবা, এরকম পেডিগ্রি আছে। আরো সবচেয়ে বড় কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন, এটা হচ্ছে আমেরিকান V8 র্যাঞ্চের আপনার যে নোবেল সিরিজ, ওদের সবচেয়ে বেস্ট সিরিজ, যেটা নোবেল সিরিজের একটা গুণ। চাচির বইয়ের স্বভাব ঠিক নাই, চাচি আবার আমার শাশুড়ির সামনে এসে গল্প দেয়। কি রে বউ, তোর বউ টিকটক ভিডিও বানাই, চাচি তুমি কিন্তু পাড়া পড়ছি, আফসোস, কিচ্ছু করার নাই। ওরে বাবা, এইভাবে থ্রেট দিলে তো চাচি এলাকা ছাইরেই পালাইবো, এজন্যই বলি পাড়া প্রতিবেশী সামলাতে 2-4টা টিকটকার বিয়ে করা উচিত। Muchas gracias afición, este es para vosotros. ¡Sí! বন্ধুরা, রোনালদো এবং আমাদের তাহেরির হুজুর সহ যারা কোককে বয়কট করেছে, সেখানে আমাদের দেশে কিছু কুখ্যাত অ্যাক্টর এই কোকাকোলাকে প্রমোট করছে। ভাই, এটা হচ্ছে লো বাজেটের লাল শাড়ি। ওহো লাল শাড়ি পো রিয়াই কন্যা রক্ত আলতা পায় আমার সুখের জলমুসাইয়া। আমি এনগেজ, ফিয়ান্সে আছে, এই যে আমার হাতে এনগেজমেন্টের রিং। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, ভালো মেয়েরা কিন্তু কখনো সিঙ্গেল থাকে না। ভালো মেয়েরা কিন্তু কখনো সিঙ্গেল থাকে না। এই হচ্ছে এদের মেইন সমস্যা, সারা বছর মুরগি চুরি করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিজেকে মৌলবি দাবি করছে। আহ বেচারি, কষ্টে তলদেশ ফেটে পানি বের হয়ে গেল, মনে হচ্ছে আর 2-1 কেজি বাড়িয়ে দিলে হাগাও বেরিয়ে যেত।
তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। যদি আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।